উপস্থিত সম্মানিত দেশবাসী, যারা এই প্রোগ্রাম দেখছেন, আজকে আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের কোভিড-19 দৈনিক সংবাদ বুলেটিন শুরু করছি। আজকে আমাদের এই স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে আমাদের সাথে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনাব জাহিদ মালেক এমপি। আমি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা প্রথমে মাননীয় মন্ত্রীকে মাইক হস্তান্তর করছি। উনি আপনাদের সর্বশেষ তথ্য জানাবেন এবং তারপরে আমরা বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। স্যার, বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালাম আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি গত 24 ঘন্টার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে 414 জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 4,186 জন। মৃত্যুবরণ করেছে গত 24 ঘন্টায় 7 জন এবং মোট মৃত্যুবরণ করেছে 127 জন। আরোগ্য লাভ করেছে 16 জন, মোট আরোগ্য লাভ করেছে 108 জন। সারা বিশ্বে এ পর্যন্ত আনুমানিক মৃত্যু হয়েছে প্রায় 1,80,000 এবং আক্রান্ত হয়েছে প্রায় 26 লক্ষেরও বেশি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরেও অনেক আক্রান্ত হয়েছে, আপনারা জানেন। সেখানে আমাদের বাংলাদেশি ভাইরাও অনেক সংখ্যায় আক্রান্ত হয়েছে। আনুমানিক আমাদের কাছে যা সংবাদ আছে তাতে 4,500 ব্যক্তি আক্রান্ত হয়েছে। আমি একটি তুলনামূলক চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। গত 45 দিনের যে প্রথম থেকে 45 দিনে যে আক্রান্ত হয়েছিল বিভিন্ন দেশে, সেই চিত্রটি আমরা তুলে ধরব। বাংলাদেশে 3,772 জন আক্রান্ত হয়েছিল এবং 120 জন আমরা দেখেছি যে 120 জন মৃত্যুবরণ করেছিল। ইতালিতে একই সময় প্রথম আক্রান্ত যখন হয় তার 45 দিনে আক্রান্ত হয়েছিল 1,30,000, মৃত্যুবরণ করেছিল প্রায় 11,000। স্পেনে যদি আমরা লক্ষ্য করি, একই সময় আক্রান্ত হয়েছিল 1,00,000 এবং মৃত্যুবরণ করেছিল 10,000। আমেরিকাতে ওই 45 দিনে আক্রান্ত হয়েছিল 1,20,000 এবং মৃত্যুবরণ করেছিল 24,000। এই তুলনা করলে আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রথম 45 দিনের অবস্থান অনেক ভালো। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা প্রায় 300-এরও অধিক। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। যারা ভারত এবং সিঙ্গাপুর থেকে আসছেন এবং আগামীতে আসবেন বিভিন্ন দেশ থেকে, তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই বিষয়টি নিয়ে কিছু রকমের চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমি পরিষ্কার করে দিলাম যে তাদেরকে দেশে আসলেই কোয়ারেন্টাইনে থাকতে হবে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। বিভিন্ন খবরের কাগজে এবং গণমাধ্যমে প্রকাশ হয়েছে ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে, এই বিষয়টি সঠিক নয়। সরকার এরকম কোনো ধরনের ব্যবস্থা করে নাই। সকলের জন্য একই হাসপাতাল এবং একই চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। আমি আরো আহ্বান করব, কেউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের বিবৃতি দেবেন না, যার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং যা সরকারি নীতির বহির্ভূত। কোনো হাসপাতালে লকডাউন করা হয়নি এবং হবে না।
অন্যান্য হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা বজায় আছে এবং থাকবে। আমাদের সকল হাসপাতালে যে সমস্ত ওষুধ সরকার দিয়ে থাকে সেগুলো সরবরাহ এখনো অব্যাহত হয়েছে এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে। আমাদের ইডিসিএল ওষুধ তৈরি করছে এবং ওই হাসপাতালগুলোতে দিয়ে যাচ্ছে এবং সেখানে কোনো রকমের স্বল্পতা নাই। আমরা লক্ষ্য করছি বেশ কিছু হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে আমাদের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি এবং তাদের সুস্থতা কামনা করি, কারণ তারাই কোভিডের বিরুদ্ধে যুদ্ধ করছে। যেহেতু আমরা নতুন নতুন হাসপাতাল কোভিড রোগীদের জন্য প্রস্তুত করছি এবং বেশ কিছু ডাক্তারদেরও কোয়ারেন্টাইনে যেতে হয়েছে, সেজন্য এমনি পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 2000 নতুন ডাক্তার এবং 6000 নতুন নার্স নিয়োগের ব্যবস্থা আমরা করছি। আমরা আশা করি এই নিয়োগের মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবা আগামীতে আরও জোরদার হবে। এখন আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় নকল মাস্ক এবং পিপি ক্রয় বিক্রয় হচ্ছে। এই বিষয়ে আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ওষুধ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বিক্রয় এবং প্রস্তুতকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, যা চলমান রয়েছে। প্রশাসন, আর্মি, পুলিশ, নেতৃবৃন্দ, মিডিয়া কর্মীদের সকলেই কষ্ট করছেন, আরেকটু কষ্ট করেন যাতে আমাদের লোকজন ঘরে থাকে এবং নিরাপদে থাকে। আমাদের ডাক্তার, নার্স, টেকনোলজিস্টদের ধন্যবাদ জানাই তাদের কাজের জন্য। ধন্যবাদ জানাই মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সকল কর্মকর্তাদের যারা দিন রাত পরিশ্রম করছেন, বিশেষ করে কোভিড হাসপাতালে সরাসরি সেবা দিয়ে যাচ্ছেন। সেই সাথে দেশের সকল মানুষকে ধন্যবাদ জানাই যারা সরকারের বিধিনিষেধগুলো মেনে চলছেন এবং কষ্ট করে ঘরে থাকছেন। ইতিমধ্যে যে সকল নার্স, ডাক্তার, সেনা সদস্য, পুলিশ সদস্য, গণমাধ্যমের সদস্য আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি এবং যারা মৃত্যুবরণ করেছে আমরা সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এই যুদ্ধের মূল হাতিয়ার হলো ঘরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা, করোনা পরীক্ষা করা, নিয়মিত গরম পানি খাওয়া, যা মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ দিয়ে থাকেন। আমরা সকলে মিলে একযোগে কাজ করলে এই যুদ্ধে জয়লাভ করব ইনশাআল্লাহ। আবারও বলি, ঘরে থাকুন, সুস্থ থাকুন, করোনা পরীক্ষা করান, নিজে ভালো থাকুন, প্রিয়জনকে ভালো রাখুন, অপরকেও ভালো রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী জনাব জাহেদ মালিক এমপি। প্রিয় সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত দর্শক বৃন্দ, যারা এই অনুষ্ঠান দেখছেন, আমরা এখন যা তথ্য এই পর্যন্ত আপনারা পেয়েছেন এগুলো আরেকটু বিশ্লেষণে যাব। আমরা গত 24 ঘন্টায় ঢাকা এবং ঢাকার বাইরের যতগুলো প্রতিষ্ঠান আমাদের আছে, মোট 21টি প্রতিষ্ঠান আমাদের, যারা পরীক্ষা করে থাকে, পিসিআর পরীক্ষা করে থাকে, এই সকল 21টি প্রতিষ্ঠান থেকে আমরা সর্বমোট নমুনা সংগ্রহ করেছি 3921টি এবং পরীক্ষা করেছি 3416টি, যা গতকালের তুলনায় নমুনা সংগ্রহ 28.47% বেশি এবং পরীক্ষা করা 10.34% বেশি। আমরা এ পর্যন্ত পরীক্ষা করেছি 36,090টি। আমি এবার যে রোগীরা মৃত্যু যে আক্রান্ত ব্যক্তিরা মৃত্যুবরণ করেছেন তাদের বিধি আত্মার শান্তি কামনা করছি এবং সেই বিষয়ে তথ্য জানাতে চাই যে এই 7 জনের মধ্যে 5 জন পুরুষ, 2 জন মহিলা এবং সকলেই, আজকের এই 7 জনের মধ্যে সকলেই ঢাকার মধ্যে। আমি গত এখানে আরেকটা বিষয় উল্লেখ করছি, আমরা যদি 1 মাস আগে 23-3-2020
2020 সালে দেখি তারে সেদিন আমাদের মাত্র আক্রান্ত সংখ্যা ছিল 6 জন আজকে 23/4/2020 এ আমাদের আক্রান্ত সংখ্যা 414 জন 24 ঘন্টায় আক্রান্ত 414 জন এবং 23/4/2000 এ আমাদের মোট আক্রান্ত সংখ্যা 4186 জন তাহলে আপনারা বুঝতে পারছেন যে এক মাসে আমাদের সংখ্যা কতটা বৃদ্ধি পেয়েছে 6 জন থেকে এখন মোট আক্রান্ত আমাদের 4186 জন এবং এই আক্রান্তের মধ্যে 85.26 শতাংশই ঢাকা সিটি এবং ঢাকা ডিভিশনের মধ্যে এবং ঢাকা সিটির মধ্যেই সর্বাধিক যেটা হলো 45.51 শতাংশ এবং ঢাকা ডিভিশনের সকল জেলা মিলে এই শতাংশটা হলো 39.75 শতাংশ এবং ঢাকা ডিভিশনের যদি আমি শহরগুলো বা জেলাগুলোর দিকে তাকাই তাহলে সর্বাধিক শহর হলো ঢাকা সিটি এবং তারপরে জেলার মধ্যে হলো নারায়ণগঞ্জ জেলা তারপরে গাজীপুর কিশোরগঞ্জ এবং নরসিংদী জেলা এবং আমাদের আক্রান্ত যে পুরুষ নারী যদি দেখি শতাংশ এর মধ্যে পুরুষই 68 শতাংশ এবং মহিলা 32 শতাংশ আমি আরো কিছু আপনাদের সাথে তথ্য বলবো তবে এই তথ্যটা আজকের আমাদের 23 তারিখের আপডেট না আমি এটা 22 তারিখের আপডেট থেকে আপনাদের আরো কিছু তথ্য বলবো যেটা হলো যে আমাদের এই আক্রান্ত ব্যক্তিগুলোর মধ্যে 60 10 শতাংশ 60 বয়সের 51 থেকে 60 15 শতাংশ 41 থেকে 50 18 শতাংশ 31 থেকে 40 22 শতাংশ এবং 31 থেকে 30 24 শতাংশ 11 থেকে 20 বছর বয়সে 8 শতাংশ এবং 10 এবং 10-এর নিচেও 3 শতাংশ আমরা আক্রান্ত ব্যক্তি পেয়েছি এই যা শতাংশগুলো বললাম সেখানে উল্লেখযোগ্য যে আমাদের 21 থেকে 30 বছরের মধ্যেই এখন পর্যন্ত সর্বাধিক 24 শতাংশ আক্রান্ত ব্যক্তি আছে কাজেই আমি আবারও বলি বারবার বলি যে আপনারা এই আমাদের যে তরুণ যুবক সমাজ আপনারা ঘরে থাকুন নিজেকে সুরক্ষিত করুন এবং অন্যকে সুরক্ষিত রাখতে উদ্বুদ্ধ করুন আপনারা ঘরের বাইরে যাবেন না ঘরে থেকে যতটুকু সম্ভব অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না আমাদের তরুণ এবং যুবক সমাজের মধ্যে এখনো আক্রান্তের হার অনেক বেশি আর যারা মৃত্যুবরণ করেছিল তাদের 7 জনের মধ্যে যে বয়স 60 4 জন 51 থেকে 60 বছর 2 জন এবং 41 থেকে 50-এর মধ্যে 1 জনের বয়স আমরা গতকাল বলেছিলাম যে আমাদের 55টি জেলা আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে 55টি জেলায় গতকাল রাতের তথ্য অনুযায়ী আবার আমরা যে আপডেট করেছি তাতে আরো 3টি জেলা সংযুক্ত হয়েছে এবং এখন পর্যন্ত গত রাতের যা তথ্য আপডেট হয়েছে তাতে 58টি জেলা আমাদের আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে এবং নতুন যে 3টি জেলা সংযুক্ত হয়েছে সেই 3টি খুলনা ডিভিশনে ঢাকা শহরের মধ্যে যদি আমরা দেখি তাহলে ঢাকা শহরের যে জায়গাগুলোর মধ্যে সর্বাধিক আক্রান্ত ব্যক্তি আছে আমি ক্রমান্বয়ে 10টি জায়গার কথা উল্লেখ করব এগুলোর প্রথম থেকে 10 পর্যন্ত আমাদের আক্রান্ত সর্বাধিক আক্রান্ত পাওয়া গেছে 1 নম্বর রাজারবাগ মোহাম্মদপুর লালবাগ যাত্রাবাড়ি বংশাল চকবাজার মিটফোর্ট উত্তরা তেজগাঁ এবং মহাখালী এই ক্রমান্বয়ে এইসব এই 10টি জায়গায় অনেক বেশি আমাদের আক্রান্ত সংখ্যা পাওয়া গেছে এবার আমি পরবর্তী তথ্যে আসি আমাদের আইসোলেশনের বিষয় যদি বলি এরপর গত 24 ঘন্টা আইসোলেশনে আছে 123 জন এবং বর্তমানে আছে 995 জন অদ্যাবধি আইসোলেশনে 995 জন 24 ঘন্টা ছাড় পেয়েছে 28 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছে 622 জন কোয়ারেন্টাইনের তথ্য আপনাদের সাথে জানাতে চাই 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে আছে 3429 জন এবং এ পর্যন্ত 160,463 জন হোম কোয়ারেন্টাইনে আছেন প্রাতিষ্ঠানিক 24 ঘন্টায় 548 জন এবং এ পর্যন্ত 7,887 জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন এবং মোট কোয়ারেন্টাইন হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে 3,977 জন 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 168,350 জন ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 3,841 জন কোয়ারেন্টাইন থেকে এবং এ পর্যন্ত 84,017 জন
বর্তমানে আছেন হোমে, হোম কোয়ারেন্টাইন টোটাল 77,958 জন, প্রাতিষ্ঠানিক 6,375 জন এবং মোট 84,333 জন। আমাদের সারা দেশে 64 জেলার সকল উপজেলা ও জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 601 প্রতিষ্ঠান, এবং এগুলোর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 30,635 জনকে। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী গত 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 9,040টি এবং এ পর্যন্ত 15,07,190টি। বিতরণ হয়েছে গত 24 ঘন্টায় 50,625টি এবং এ পর্যন্ত 12,18,873টি। বর্তমানে মজুদ আছে 2,88,317টি। গত 24 ঘন্টায় নতুন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহ বেড়েছে, যেটা ইতিমধ্যে উল্লেখ করলাম যে 9,040টি এবং বিতরণ হয়েছে গত 24 ঘন্টায় 50,625টি। অনুদান হিসাবে আমরা এর মধ্যে গত 24 ঘন্টায় অনুদান হিসাবে পেয়েছি 6,040টি, যেটা চীন থেকে এসছে। আমাদের যে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়ে থাকে হটলাইনে, সেটা স্বাস্থ্য বাতায়ন 1-6263-333 এবং IDCR এর যে হটলাইন গুলো আছে 1-0655-019-44-333-222, এই সমস্ত হটলাইনে আমাদের গত 24 ঘন্টায় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 84,590 জনকে এবং এ পর্যন্ত 31,58,092 জনকে আমরা স্বাস্থ্য পরামর্শ দিয়েছি। আমরা প্রতিনিয়তই চিকিৎসকদের অনলাইনে প্রশিক্ষণ দিয়ে থাকছি এবং গত 24 ঘন্টায় নতুন প্রশিক্ষিত হয়েছেন বা প্রশিক্ষণ নিয়েছেন 55 জন চিকিৎসক এবং এ পর্যন্ত স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 3,998 জন চিকিৎসক এবং মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক যারা মুক্ত পাঠে অনলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন সেটা হলো 15,329 জন। মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়ে থাকে, গত 24 ঘন্টায় এটা দেওয়া হয়েছে 40,096 জনকে এবং এ পর্যন্ত 13,78,559 জনকে মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কিছু ব্যক্তিকে বিদেশ থেকে নিয়ে আসতে হচ্ছে যারা আটকা পড়েছিলেন বিভিন্ন দেশে, সেজন্য আমাদের বিমানবন্দরে গত 24 ঘন্টায় বিমানবন্দরে স্ক্রিনিং বেড়েছে এবং গত 24 ঘন্টায় আমরা বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 373 জন এবং এ পর্যন্ত 3,23,780 জনকে স্ক্রিন করা হয়েছে বিমানবন্দরে। স্থলবন্দরে 156 জনকে এবং এ পর্যন্ত 3,27,976 জনকে স্থলবন্দরে করা হয়েছে। সমুদ্র বন্দর দিয়েও আমাদের কালকে গতকাল গত 24 ঘন্টায় প্রবেশ করেছে 55 জন এবং তাদের স্ক্রিনিং করা হয়েছে এবং এ পর্যন্ত সমুদ্র বন্দরে 14,716 জনকে স্ক্রিনিং করা হয়েছে। আমাদের 24 ঘন্টায় সর্বমোট স্ক্রিনিং 584 জনকে এবং এ পর্যন্ত 6,73,501 জনকে স্ক্রিন করা হয়েছে। আমরা আগেই উল্লেখ করেছিলাম যে আমরা 23টি গাইডলাইন করেছি, এই 23টি গাইডলাইনই আমাদের আছে, এখন পর্যন্ত নতুন কোনো গাইডলাইন তৈরি হয় নাই এবং আমরা জনসচেতনামূলক উপকরণ যা তৈরি করেছি সেটাও 11টা আগে অনেক আগে জানিয়েছিলাম, এটা আর কোনো এর মধ্যে আর কোনো আমাদের জনসচেতনামূলক উপকরণ তৈরি হয়নি, সেগুলি আমরা প্রচার করে যাচ্ছি। আমাদের এই গাইডলাইন সমূহ পাওয়া যায় www.dghs.gov.bg এবং www.corona.gov.bg এই ওয়েবসাইট গুলিতে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, উপস্থিত সম্মানিত দর্শকবৃন্দ, দেশবাসী এবং সুধীমণ্ডলী, আমরা নিয়মিতভাবেই স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি। আজকেও বলবো, আমাদের মাননীয় মন্ত্রীও বলেছেন যে আমাদের ঘরে থাকা খুবই আবশ্যক, কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে 1 মাস আগে 6 জন থেকে আমরা এখন আক্রান্ত ব্যক্তি 4,183 জন। কাজে আমরা যদি স্বাস্থ্য পরামর্শ মেনে না চলি তাহলে এই হার আরো অনেক বেশি বেড়ে যাবে। কাজে আপনারা নিজেরা সচেতন থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, পরিবারের সকল সদস্যকে হাত ধোয়ার জন্য উৎসাহিত করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, কমপক্ষে 3 ফিট শারীরিক দূরত্ব বজায় রেখে থাকুন,
সর্দি কাশি হলে বা অতি জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। ঘরে তৈরি 3 স্তর বিশিষ্ট মাস্ক আপনারা ব্যবহার করতে পারেন। যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কঠোরভাবে কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে চলুন। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে ফিরে এসে ঘরের কোনো জিনিস স্পর্শ করার আগেই ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। সম্ভব হলে পরিধেয় বস্ত্র সাবান পানি দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। এবং সামান্য জ্বর কাশি হাঁচি সর্দি গলা ব্যথা এসব হলে আমাদের হটলাইনেই চিকিৎসা নিতে পারেন। আমাদের হটলাইন নাম্বারগুলোতে সবসময় 24 ঘন্টা খোলা থাকে, আপনার এই হটলাইনে স্বাস্থ্য পরামর্শ নিতে পারেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ করি, এটা হয়তো আগেই বলা দরকার ছিল, আমরা অনেক সময় বলছি যে আসলে আমাদের কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে বা আমাদের সামাজিক মাধ্যমে সামাজিকতার মাধ্যমে আমাদের এই সংক্রমিত হারটা হচ্ছে। অনেকেই আমার কাছে টেলিফোনে জানতে চেয়েছেন যে কমিউনিটি যে ট্রান্সমিশন এটার অর্থ সাধারণ মানুষ অনেকেই জানেন না, আপনারা একটু বলবেন। আমি এই কমিউনিটি ট্রান্সমিশন সম্পর্কে বলতে চাই যে কমিউনিটি ট্রান্সমিশন হলো যখন আমার উৎস জানা যাবে না আমি কিভাবে আক্রান্ত হলাম। কাজেই আমরা এখন অনেকে আক্রান্ত হচ্ছি কিন্তু আমরা জানছি না যে আমি কিভাবে আক্রান্ত হচ্ছি। সমাজে এটা এমনভাবে ছড়িয়ে গেছে যে আমরা অনেকেই আক্রান্ত এটা আমরা জানতে পারছি না। কাজেই কমিউনিটি ট্রান্সমিশন সেটাকেই বলবো যখন আমার আক্রান্তের উৎস আমি খুঁজে পাবো না। এবং এটা লেভেল 3, যখন এই সংক্রমণের যে ধাপগুলো আছে এই ধাপটা হলো লেভেল 3 ধাপ, এবং কমিউনিটি সংক্রমণ হলো যখন আমার উৎস আমি জানতে পারবো না, সেটাই হলো কমিউনিটি ট্রান্সমিশন। আজকের জন্য এখানেই আমার এই প্রেস ব্রিফিং শেষ করব। আপনাদেরকে প্রিয় দর্শকবৃন্দ যারা এই অনুষ্ঠান দেখেছেন সময় নিয়ে, সাংবাদিকবৃন্দ যারা সময় নিয়ে এই তথ্য সংগ্রহ করেছেন, এবং সকল দেশবাসীকে যে সুস্বাস্থ্য কামনা করি, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আসসালামু আলাইকুম।